সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমি আইসি। এই মুহূর্তে যারা জয়েন করছেন টিভির এই প্রোগ্রাম দেখরা ফেসবুক লাইভ অথবা টিভির সামনে, আপনারা এরা আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাইরাম। আমি হেনা আপনারা লগে আছি এবং আমার লগে তিনজন অতিথি আছেন। আমি আমার এখন কলার ওয়েট হওয়া অনেকক্ষণ ধরে, আমি কলটা আগে নেই কি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পয়লা আপনার থ্যাংক ইউ, আপনার ইনফরমেশনটা আমার ছাড়া আমি দেখতাম পারলাম। আর বিশেষ করে যখন দেখলাম আমার মরিয়াদের ডাক্তার সব আইসেন, তখন আর আমি লোভ সামলাইতাম পারলাম না, তাহলে দেখার লাগিয়া আর কল দেওয়ার লাগিয়া। অনেক অনেক ধন্যবাদ, পরিচয় দিকে পরিচয় দেওয়ার লাগে কইরা পাইয়ে। আমার বাড়ি রাজনগর, এখন খোকা আপনি পানবাড়ি রাজনগর। লাইনটা মনে হয় খাটি গেছে। আমরা আমিও আপনার লিফলেট বাইরে দেখিও আমি কইলাম, তাই তো সাইডে রাখুটুম একারে নাই, সাইডে রাখুটুম সুন্দর কথা কইছো ভাই। না আসলে আমি বলার আগে আপনার একটা রিকোয়েস্ট, স্থান কন্টাক্ট নাম্বারটা রা বা আমার নাম্বারটা জানিয়ে দিবা, আপনি আপনার কাছে আছে। না ওই যে আমি আর একটা কিছু, ওই যে একটু আগে মুনিম মামায় ফোন করছে, ওই আমরা মলিবাজারের একটা ব্যাপারে, যদিও এটা হকল সিলেটের প্রোগ্রাম, তবে এটা একটা জিনিস আমি কুইকলি রেজ করতাম স্যার। আমরা গ্রেটার মলিবাজারের যে জনগণ বা যারা আমরা আছি এবং ব্রিটেনের অনেক ব্যবসা প্রতিষ্ঠাতা কিন্তু আমরা, এবং লিড দিছি এবং কমিউনিটির বিভিন্ন সেক্টরে কিন্তু আমরা একসময় লিড দিছি, এখনো আছে, কিন্তু উই আর নট গেদার টুগেদার। বেশ বেশ আগে কিন্তু সুরমা সেন্টার আমি শহীদ ভাই এসেছিলাম, আমরা সাতটা অর্গানাইজেশন এক করিয়া বড় একটা অর্গানাইজেশন করতাম গ্রেটার মলিবাজারের, যাতে আমরা দেশও কিছু একটা উন্নয়নে সাপোর্ট করতাম পারি, কিন্তু পারছি না। সাইড জনে সাইড পকেট লইয়া বই রয়েছিলাম অর্গানাইজেশন গুলা, আর এগুলো আসিল টান টান এটা প্ল্যাটফর্ম, এখানে হইলেই না, এটা আমার প্ল্যাটফর্ম, আমি পরিচয় দিতাম। এই উদ্যোগটা নিলে গ্রেটার মলিবাজারের যদি একটা অর্গানাইজেশন করা হয় বা যারা আসো নিম্বামা সহ, আমরা কিন্তু একটা বালা ফান্ড রেজ করতাম পার। জি 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 অবশ্যই, দেওয়া বালা ফান্ডের একটা, আর যে হার্ট ফাউন্ডেশনের কথা, এটা তো মানে এটারে আমরা বাস্তবায়ন করতে বেশি ইয়ে লাগতো না। জি এটা এটা সম্ভব, বালাগঞ্জের একটা একটা উপজেলা সরকার তারা 8 কোটি টাকার মতো তারা ফান্ড। জি আর আমরা মূলত গ্রেটার মলিবাজার এত মানুষ, ইটস নাথিং ফর আস, ইটস অল গেট টুগেদার। জি বেঙ্গলর মালিক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, তাই যখন চক্ষু হাসপাতালের তাই বিআর সেক্রেটারি, তাইনো আইবা, তাই হার্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, তাইনো আইবা, আমরা ডেলিগেশন লইয়া আইম, আর আপনার কাছে আইমু সবর কাছে দরকার হইলে আপনারা আমেরিকা কানাডা তো যারা সিলেটি হল আসুন, তারার লগে ইয়ে করবা। ধন্যবাদ পুতুল ভাই, বহুত দিন পরে আপনার লগে মাতো। আপনার কথা আমি জিকাইছি, আপনার শরীরও সুস্থ। আমিও এখন তো বয়স হয়ে গেছে কিনা নিয়ে নাও, 71 প্লাস হয়ে গেছে কি আর, তো একটু তো থাকবই কিছুটা। বালা তো বাফুতুল ভাই, থ্যাংক ইউ ফোন করার লাগে, থ্যাংক ইউ, ওকে আল্লাহ হাফেজ। ফুতুল ভাই কিন্তু ক্যামডেনর মেয়র আসলা, জানি আমি, জানি আমি, আমার খুবই ভালো সম্পর্ক, আত্মীয়তার বন্ধন আছে আমার, আত্মীয়তার বন্ধন আছে ওর দিয়ে। আচ্ছা আমি বাইল গেছে যাওয়ার আগে আমি একটু শিবলুর গেস্তনে আমরা একটা লাইন একটা মলিবাজারের একটা গান হনি নাই, যেহেতু আমরা মলিবাজারের মাতাম, তো আমরা দর্শক হল একটু মৌনুধলাই গোফলা নদী বইছে নীরবধি,
মুলুই বাজার শাহ মোস্তফার পরশ ধুন্য মাটি, মুলুই বাজার শাহ মোস্তফার পরশ ধুন্য মাটি। মোস্তফা আলীর জন্মভূমি মৌলবী বাজার, কথা সাহিত্যে বিশ্বজুড়ে যারে তো সম্ভার। গোলাম আকবর মহসিন আলী, গোলাম আকবর মহসিন আলী আরো কত নাম, এ জেলারই সোনার সন্তান সাইফুর রহমান, যার হাতেতে অর্থনীতি হইল পরিপাটি। মুলুই বাজার শাহ মোস্তফার পরশ ধুন্য মাটি, মুলুই বাজার শাহ মোস্তফার পরশ ধুন্য মাটি। Well done. Very nice, very nice. অনেক গান আছে মুলুই বাজার লইয়া যুগে আমরা। হ্যাঁ, আরো একটা কলার আছে, আরো জন কলার ওয়েট করা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগে। জি, আমার বাড়ি, আমার নাম কয়েস আহমেদ। আমার চিন্তা নাই, কারণ আমার আমার বাড়ি হইল বড়লেখা, কিন্তু আমরা সেটেল সুনামগঞ্জ টাউন, আর আমি বড় হয়েছি কিন্তু সুনামগঞ্জ। আপনারও শুভেচ্ছা জানাইয়ার। আর আসল কথা, আর একজন মানুষের নাম কইছেন না, যেমন কনকপুরের আলী হায়দর খান। আলী হায়দর খান সাহেব বয় তাই তো কমিশনার আসলা, তারা পরিবার শিক্ষিত পরিবার, তার ছোট ভাই আসলা নুরুল হোসেন খান সাহেব। নুরুল হোসেন খান সাহেবের নাম শুনছেন নিশ্চয়ই আপনি। এই এই বেচর ছাত্রতা কৃতি ছাত্র আসলা এমসি কলেজের, তিনজন তারা সহপাঠী আসলা, তিনজনের নাম কইলেই আপনারে আমি। সদ্য প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত, আগে প্রয়াত সাবেক অর্থমন্ত্রী মৌলভীবাজার জেলার গৌরব জনাব এম সাইফুর রহমান সাহেব, তারা তিনজন ক্লাসমেট আসলা। 1977 এর জানুয়ারি মাস আমি সৌদি আরব যাই, তখন তাই ইকোনমিক মিনিস্টার সৌদি এমবেসি। আচ্ছা আচ্ছা। তো আমার ইউএফআইয়া কইলা, কিতাবা তোমার বাড়ি কোন আনো সিলেটি? আমার নাম বলে স্যার মৌলভীবাজার, বলে মৌলভীবাজার কোন আনো? তো কইলাম আমার গ্রামের নাম। গ্রামের নাম হওয়ার বাদে কইলা বলে যে তুমি খার কিতা, বলে অমুক, বলে হে বলে তুমি ফরাসো তোর কিতা, বলে আমি তান বাঁচি যা। ও আচ্ছা, তাহলে ও এই এই আর কি। এখন খুব কাতান সম্বন্ধে কিতা কিছু জানতে সারা নেই আপনি? নাম মিসিং এরা 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 কিংবদন্তি মানুষ, আরো 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 অনেক আসইন বাংলাদেশের আনাচে কানাচে পরিচিত একজন মানুষ মৌলভীবাজার জেলার মানুষ, তার দেখে চিনে না। বাড়ি আসিল কবি মির্জা আব্দুল হাই, তান্দ্রে অনেক অনেক মানুষ আসেন যারা মানে সামাজিক ভাবে মৌলভীবাজার তো ইয়ে নাই। আমরা কিন্তু এরা গুণী মানুষ মৌলভীবাজার শহরে, এই ওখান একটা আধুনিক শহর হিসাবে পরিণত করার লাগে মেয়রে খুব বেশি চেষ্টা করা, রাস্তাঘাট ইয়ে ফুলর ফুলর বাগান টাগান লাগারা, এবং এটার মানে আমি খুব একজন খুবই ইয়েতে ওতপ্রোত ভাবে জড়িত আছি তার লগে এসব খামে আর কি। রিসেন্টলি আমার ছোট ভাইয়ের
2003 কানাডা থেকে মলিবাজার এখন আগে হয় তো দুটি পাড়া দুটি পাতা একটি কুড়ির দেশ এখন কইব ফুলের শহর ফুলের শহর আমরা ঘোষণা দিছি এটারে ফুলের শহর বাড়ি রাঙ্গিনা টাঙ্গিনা সব জায়গায় পয়সা দিয়ে লাগে যেটা ফুল লাগানির যেটা আমার এটা এটা বড় প্লট দিলেই এটা নার্সারি রে মাগনা দিছি আমরা ফুল ফুলর সেরা নিয়ে দিতাম গহন বড় করতে হয় তার কোনো বাড়াটার নাই কিছু নাই পানি পুরসভাতে পানি লাইন নিয়ে দিছি আর এখন কতগুলি জায়গা বাইরে যে বেশ বিশাল একটা জায়গা যে সান্দিঘাটর ফুল থেকে আরই একেবারে ফুস্টাবিস পর্যন্ত আর কি বেশ কয়েক একর জায়গা হইব আর কি এখান কয়েক লক্ষ টাকার ফুল গাছ মানে লাগা দিইব ওই লাগা লাস্ট আমি আবার দুই দিন আগে মিটিং করি আইলাম ওঠার ব্যাপারে আরো কয় বছর পরে যে মলিবাজার যাইব গিয়া দেখো যে এই অবস্থা মলিবাজারের ওখানে নাকি পুরো মলিবাজারের আর একটা কথা আমরা না করলে উল্লেখ না করলে হয় না আমরার হাওয়ার লোক আমি হই মলিবাজার সমতল জায়গা কিন্তু খুব কম দানি জমি খুব কম আমার মনে হয় সিলেট জেলার সাইডটা জেলা থেকে সিলেট বিভাগর সবচেয়ে কম দান মলিবাজার কিতার লাগে হই আপনারে বেশিরভাগ জায়গা খাইলি সে টিলায় সব চা বাগানে আমি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট যখন আসলাম তখন একটা সার্ভে করছিলাম সার্ভে করার মাঝে দেখছিলাম টোটাল বাংলাদেশের 93% চা সিলেট জেলা বিভাগ হয় সিলেট বিভাগ 93% চা হয় 93% হয় আর এই 93% চার 82% চা শুধু একমাত্র মলিবাজার হয় আচ্ছা তারপরে যে বড় বড় তিনটা আওয়ার আছে আরো ছোট ছোট আওয়ার হল আছে যেমন যে হাকালুকি হাকালুকি যে মলিবাজার পড়ছে মানুষের জানেই না অথচ হাকালুকির হাকালুকির 67% জমি মলিবাজার থানাত পড়ছে গিয়া আর বাকি 33% হইল সিলেটর ওই দেখা দক্ষিণ থানা এবং ফেঞ্চুগঞ্জ থানা এসব থানা তারপরে খাওয়া দিকের আওয়ার আইলাওয়ার এসব হাওড় হাওড় থেকে আর যে পরিমাণ মাছ ইয়ে আমরা জলজ ইয়ে পাই মলিবাজার জেলা আর কি এই জেলাটার একটা আন্দনিক রূপ দেওয়া সম্ভব যদি আমরা সবে বিলিয়া যদি উদ্যোগ নেই তো দেশের যেসব আসি আমরা ফুরি দিছি আমরা ইয়ে হল আমরা যে মাঝে হয়তো শতকরা 70-75% মানে পভার্টি লাইনের হয়তো কিছু উপরে বা পভার্টি লাইনের মাঝে আসুন আপনারা বিদেশ থেকেও ইয়ে করবা আমরা দেশ থেকে উদ্যোগ নিবো আমরা তো আমরা অনুদান দিব এবং আমরা আমি ওখান প্রতিজ্ঞা করলাম মেয়রের পক্ষ থাকি আর যে আপনারা একটা পয়সাও কোনোভাবে কোনো দায়িত্ব নাই এটা আর লাগি যে কেন যদি মানে ও যে ট্রান্সপোর্টের খরচ থেকে আরম্ভ করে এভরিথিং আমরা নিজেরা বহন করবো আমরা ইতিমধ্যে বেশ কয়েক লক্ষ টাকার ফুল লাগাইছি আমি ও ফুলোর যে এক্সপার্ট আমি আবার আগের দিন আমার বাসাত আছিল রাত্রে আবু এর এর আগের দিন আসতে দিন জায়গা তারে দেখাইছি দেখাই এখন জায়গাত কোন ফুল লাগবো না লাগবো এটা আমরা হলতা ইয়ে করলাম বুঝিয়া আরি ও আমি দেশ থেকে যাওয়ার পরে ইনশাআল্লাহ আবার লাগানি শুরু করবো থ্যাংক ইউ সুন্দর থ্যাংক ইউ আমি বাইরে তো বইরিছে অত সময় ধরে আমি বাইরে গেছে যাইমো আপনি যে যখন আইসলা মলিবাজার সারিয়াত বাংলাদেশ সারিয়া 50 বছর আগে আর এখন মলিবাজার আপনার কাছে কিরকম মনে হয় এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন সবচাইতে ভালো কোয়েশ্চন অ্যাকচুয়ালি আমি যখন এবার গেছো লকডাউনের পরে এবার আবার রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে আইছি এপ্রিল মাস আইলাম বোধ হয় না মে মাসের 20-22 তারিখ বোধ হয় আইছি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশও গিয়া রাস্তা ক্রস করতে গিয়া আমরা দুইটা শপ MB জুয়েলারি শপে আমার ভাই সবসময় খুব শিক্ষিত ভালো ভালো মানুষ হিসাব বই এখানে একটা আড্ডা জমায় তা আমার সবসময় এখানে ডাকতাম আমি একটু চান্স পাইলে MB যাইতাম কি এখানে খুব বাজিং অ্যাটমসফিয়ার মানুষজন রাস্তা ক্রস করতে গিয়া আমি দেখি যে আমি নিজে আমার আগে যেখানে একসময় আমরা ফুটবল খেলাইছি সেন্ট্রাল রোড কোনো সময় বল খেলাইছি একটা সাইকেল রিক্সা এখন রিক্সাও কমছে কিন্তু দেখা যায় টেম্পো নিয়ে গুলা সিএনজি আর জিও আর উষা উষা বিল্ডিং এগুলা ঠাওয়ারের লাহান মানে আমি এইগুলার লাইভ পিকচার উঠাইয়া আমি ফেসবুকও সারছিলাম তা আমার আর পুরানা একজন মানুষ বড় সিনিয়র এরা ওই যে ইনি আমার একজন খুব ক্লোজ বড় ভাই এখানেও ইনি খুব নাম করা ইঞ্জিনিয়ার আসলে জসিম আহমেদ তার বাসাত আমি যাই মাঝে মধ্যে তাইন হাল করার একজন ডাইরেক্টর আসলা ইনও একদম খুব যদিও কেউ চিনে না সিলেটি মানুষে তান্দ্রে
unfortunately এটা থানো দোষ তাই অ্যাকচুয়ালি সিলেটি কেস থেকে শরীয় আছেন বেসিক্যালি বাট আমার লগে তার একটা লন্ডন শহর প্রচুর শিক্ষিত মানুষ যারা আছে এই দেশে এরার লগে আমার একটা গ্রুপ আছে যারা আমি সব সময় দাওয়াত হই আমার ভাষাত তারার ভাষাত ইভাবে রোটেশনে চলে একটা সিলেটি নন সিলেটি আমরা এখানে সবাই আছি হুম হুম কেউ একজন অ্যাকচুয়ারিস্ট আছেন কেউ একজন ডাক্তার আছেন জসিম ভাই রিটায়ার্ড জসিম ভাই এই মুয়াজ্জেম ভাইয়ের ক্লাসমেট আমার যে শাহজান চৌধুরী ওনারও ক্লাসমেট তাই নেই ফেসবুক কমেন্ট করছেন বলু এই যে ডেভেলপমেন্ট আর টাওয়ার এগুলো দেখে নিজের স্থান রয়ে গেছেন কি তাই মু লেবেজার গেছেন অনেক বছর আর আমি তো এই প্যান্ডেমিকের আগে আইয়া প্যান্ডেমিকের পরে গেছি রিসেন্টলি এগুলা নিজে দেখিও আর কি এত বাজিং এত বিজি এত বোঝা যায় একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস হইতেছে আর ইকোনমিক অ্যাক্টিভিটিস লগে যদি আমরা প্রবাসীরা সারি সুযোগ সাহায্য করতেছি এটা নাই দেশও কিন্তু লোকের ইকোনমি জেনারেট করতেছে মলিবাজার যেগুলা রিসর্ট হয়েছে এগুলা আনবিলিভেবল একটা ইকোনমিক প্রবলেম কতটা রিসর্ট দুসা রাঙ্গাউটি এরপরে আপনার শ্রীমঙ্গল হয়েছে গ্রামসুলতান অনেক রিসর্ট আগে আমরা রেস্ট হাউস একটার মাঝে কিচ্ছু আসিল না জঙ্গলের ভিতরে আসিল রাস্তাও প্রপার আসিল না এখন দেখা থাকে একজন মানুষ যদি আসে আইয়া মলিবাজার দেখতে চায় কোথায় যাইব কি করবো এক্স্যাক্টলি রাঙ্গাউটি রিসর্টটা বিউটিফুল সুদূর দিকে ফানি এগুলো একটা সাংঘাতিক একটা ভালো জিনিস ডেভেলপ করছে এটাই আমার কাছে খুব ভালো লাগছে মলিবাজার এগুলো দেখি আর কি যে আমরা লোকাল ইকোনমি আমরা খুব প্রাউড ফিল করি আমরা তখন আর বাইরে যাইতে হয় না বাইরে গেছে একটা ছোট একটা জিনিস রয়েছে আমার যেখানে বাকি পাবলিক লাইব্রেরি যদিও সামান্য কিছু হইলেও সবে মিলিয়ে এমপি নেশা তাই আমার এক বছর জুনিয়র তার মা আর আমার চাষি বই নাই আমরা ছোট বয়সে একলগে খেলাইয়া বড় হয়েছি সম্প্রীতির সম্পর্ক ওখান যে পুর মানে ইয়ের পৌরসভার চেয়ারম্যান ফজলু ফজলুয়ে তো আমার মানে বদনামই করিল আর কোনো কিছু ইয়া লেখে কইল এটা তাই আমি না এটা তাই না মানে এইভাবে ইয়ে করে আর কি তারপর যে জেলা পরিষদের যে এখন প্রশাসক আগে চেয়ারম্যান আসলাম ইসবা তাই না আমার ছোট ভাই প্রয়াত আমার ভাই এখন ভাই লগর তারা এক লগর মানে বড় ভাইয়ের মতো দেখুন পাবলিক লাইব্রেরিটা দীর্ঘদিন বন্ধ আসিল কোনো না কোনো কারণে এটা বিয়া করে আর কি এমপি মহোদয় নেশার নিজে সেক্রেটারি আসলা এটার তাই তিক্ত বিরক্ত হয়ে গেছে নাকি আমি তো আমার তারা দুজন আকমল হোসেন নিপু প্রথম আলোর সম্পাদক তারপরে প্রিন্সিপাল আব্দুল খালিক সাহেব যে যখন পাবলিক লাইব্রেরির সম্পাদক হয়েছে তাই আগেও আসলা ও তার লগে মাতিয়ে আর ইয়ে হইলা যে আসবে এটা তো পারল না সুরাহা করতাম আমি এমপিরে ফোন করলাম কইলা আমি কসম করছি যে আমি এটা আর ইয়ে করতাম না কারণ আমি আমার একেবারে ইয়ে করে লিয়েছি বললো তোমার কিছু করার রাখতো না আমি করবো না বলে তুমি যদি খরচে করিলে আমি আসি তোমার লগে ও পাবলিক লাইব্রেরি আবার ভাই বই গেছে গিয়ে আর ওখান ফানি উনি কিচ্ছু আসিল না মেয়ররে কইলাম বলে বা ফানি বলে ফানির লাইন দিব না আমি তারা মেটর কিনে আর তো কইলাম এটা আমরা লাগি একটা অ্যাসেট লাইক সাহিত্য আড্ডা ও তো ওখান সদিন আগে ইয়ে হইল মানে মানুষেরা ইয়ে হল রাস্তা আমি আবার সদিন আগে আমারই আমার ক্লাসমেট মুক্তিযোদ্ধা গায়ক প্রয়াত সুজাউল করিম তাই মলিবাজারের সাংস্কৃতিক অঙ্গনে কোনো এক সময় খুব খুবই নাম করা মানুষ থান স্মরণ সভা করি আইলাম আলোকদারার উদ্যোগে ও পাবলিক লাইব্রেরি প্রথম আমি আবার আগের দিনের আগের দিন করছি তুই যে একটা পাবলিক লাইব্রেরি তাকে যদি একটা মিনিট আমি লাস্ট এখন কলার নেই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বই সরি আপনারে অনেকক্ষণ অপেক্ষা করাইছি না 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 নো প্রবলেম নো প্রবলেম আমি স্পেশালি আপনারা যে তিনজন অতিথি আইছো জি ওদের কাছে আমার সালাম এবং আপনার কাছে আমার প্রথমে আপনার নামটা হইলি বা প্লিজ আমার নাম হইল আব্দুল করিম আজাদ সিন্ডানি ভাই না আমারে আসলে তারা অতিথি কেউ চিনার জন আমি নর্মালি কোনো অনুষ্ঠানও ফোন করি না যে আপনারা যে অনুষ্ঠানটা লইয়া আইছো না যে তিনজন অতিথি আই জি এরা আলাপ আলোচনা শুনে আমি আর এত ভালো লাগতো কারণ হইলো আমি সুনামগঞ্জে আসলে বাট আমার সৌভাগ্য হয়েছিল আপনারা খুব একটা ভালো উদ্যোগ তারা নিজের খুব দেশ লাগিয়ে একটা গৌরব
আমি নিজেও তারা ধন্যবাদ দিতাম ভাই যাব তোরা না উদ্যোগ কেন এই কোন না দেখো বাংলাদেশও যে কোনো ডিস্ট্রিক্টও যে কোনো জিনিস হোক অবশ্যই আমরা লাগে এটা শুনে বড় বিষয় জি আমরা বাংলাদেশী জাতি যা আমরা প্রাউড ঠিক না অনে অনে জি তো আমার সৌভাগ্য ছিল যে আমি একজনের বাড়িতে গেছিলাম বন্ধু দেখা তো অবশ্য মনে করো তারাও কিবা চিন্তা ভাবনা কইলে বিচারার নাম কইলে অবশ্য চিন্তা বিচার ওই মনে হয় সৌভাগ্য যে আমরা মৌলভীবাজার বাসী যে শিল্প সাহিত্য সংস্কৃতির এগুলার যে আলোকিত বাতিগর হইমু আমি আহাত বাইরে যেগুলার দীর্ঘদিন আহাত বাইরে সহযোগিতা কররা একজন উপদেষ্টা হিসাবে অভিভাবক হিসাবে আমি তো 2009 সালও আইলাম আমি এর আগে তো মৌলভীবাজার আসতাম বিভিন্ন সংগঠন করছি আমরা 2007 সালে যেটা আলোকধারার কথা আইছে আলোকধারা যেটা হইলো এটা কঠিন একটা সময় আলোকধারা হয়েছিল যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার আর্মি মিলিটারি শাসন যখন চলে সেই সময় আলোকধারা তৈরি হইলো তখন সবটা স্থবির আসিল কালচারাল মুভমেন্ট সেই সময় আহাত ভাই কিন্তু সাহস করিয়া আলোকধারা খোললা এবং এই আলোকধারার মাধ্যমে আমরা অনেক অনেক প্রোগ্রাম মৌলভীবাজার করছি জাতীয় দেশ বরণ্য শিল্পী হলরে মৌলভীবাজার আনছি যারা ন্যাশনাল আর্টিস্ট এরারে প্রোগ্রামগুলো হয়েছে মৌলভীবাজারবাসীর সামনে আনিয়া প্রেজেন্ট করছেন এবং এই আলোকধারার মাধ্যমে অনেক শিল্পী অনেক সংগঠকও বার হয়ে আইসে যেটা আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সুযোগ হইল কৃতজ্ঞতা জানাই আহাত ভাইরে শ্রদ্ধা আহাত ভাইরে এবং তার সুস্বাস্থ্য এমবি ক্লোস্টোর যেটা বিশাল একটা প্রতিষ্ঠান যেটা আমরা এখানে শ শ মানুষ যেখানে কর্মসংস্থান এমবি ক্লোস্টোর এবং এটা একটা একটা আইডল মৌলভীবাজার একটা সিম্বল এটা ব্র্যান্ডিং হয়ে গেছে এমবি ক্লোস্টোর যেটা আপনিও ছোটবেলা মূলে আমরা যখন এমবি থেকে শপিং করতে হইব এমবি থেকে কাপড় কিনতে হইব ঈদের সময় এই যে একটা যে আগ্রহ কেন্দ্রবিন্দু আসিল যেটা আহাত ভাই সেই এমবিটা একদিনে এত বড় হইছে না যেটা আহাত ভাই ধীরে ধীরে বিশাল একটা প্ল্যাটফর্ম করছেন ইন্ডাস্ট্রি করছেন শ্রীমঙ্গল করছেন যেটা হয়তো আহাত ভাই কইরা না তার ব্যবসায়ী প্রতিষ্ঠান বিষয়ে কিন্তু এমবি থেকে আমরা সাধারণ যারা আমরা ক্রেতা আছি কিংবা যে মৌলভীবাজার বাসী আছি বিশাল একটা আমরা রিসিভ করছি অনেক কিছু আমরা একটা একটা গুড একটা একটা প্রজেক্ট আমরা গর্বের বিষয় এমবি তো আমি যেটা কইতাম সেরকম যে আহাত ভাই আপনারা আসলে আমি আপনার এই অনুষ্ঠান আপনারা থ্যাংক ইউ আই এন টিভির থ্যাংক ইউ আমার স্পেশাল ধন্যবাদ যে আহাত ভাইয়ের মতো মানুষকে আমরা আজকে এখানে পাইছি এবং কিছু কথা দর্শকগুলো শেয়ার করা যার আর মৌলভীবাজার শিল্প সাহিত্য সংস্কৃতির আগে খোরা এখনও আহাত ভাই এই রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ যেটা কইলা আপনি আলোকধারা শিল্পকলা শিশু একাডেমি প্রত্যেকটা জায়গা তো সেক্টরও আসুন কোনো না কোনো ভাবে টাইম সহযোগিতা করিয়ে যায় এই ধারাবাহিকতাটা থাকতো এবং আল্লাহ তান সুস্বাস্থ্য আমি কামনা করি আমলার কাছে যাতে আরো দীর্ঘদিন আমরার মাঝে টাইম সার্ভিস দিয়ে যায় আমরা তার সেবা পাই ধন্যবাদ তোমরা রে মানে আমার এই সুযোগ দেওয়ার লাগি এটা অপরচুনিটি মানে এটি টেলিভিশন আইয়া মানুষের ইয়ে করার লাগে আমার কোনো ইয়ে নাই আমার একটা মাত্র দাবি লুগিয়ারি এই যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলারেও সমৃদ্ধ করা এবং মৌলভীবাজার জেলা আছে এটা যদি সমৃদ্ধ করে করি তাইলে উপজেলা থাকি আরে মানুষের সবাই সেবা পাইব এবং উপজেলারও যদি আমরা সমৃদ্ধ করি জেলা থাকি আরে তাহলে সাধারণ মানুষের উপকার হইব এই হার্ট ফাউন্ডেশনটা যদি হয় যে কতখান উপকার হইব মানুষের চিন্তা করা যান না তাই তো নাই ঠিক একইভাবে যদি ডায়াবেটিক সমিতি যদি আমরা যদি করতাম পারি যদি শ্রীমঙ্গল যদি আসে আমরা ব্রাঞ্চ শ্রীমঙ্গল চলের কিন্তু আরও যদি বাইবল করতাম পারি যদি মৌলভীবাজারের মতো তাইলে হাজার হাজার রোগীয়ে সেবা পাইব যেমন একটা হই এখানে আমরা 100% ফ্রি রুগী আসেন প্রায় 200 মতো তারপরে 350 মতো আসেন হাফ ফ্রি রুগী আর ব্লাড সুগার ইউরিন সুগার ডাক্তার সপ্তাহ মিলে ইয়ার আমরা নেই 150 টাকা ভাই আমরা শেষ করে লওয়া লাগবে 150 টাকা 150 টাকা নেই মানে আর এমনি যদি আমার ল্যাবরেটরি তো যাই যদি তাহলে দেওয়া লাগে 650 টাকা ডাক্তার ব্লাড সুগার ইউরিন সুগার ওর কারণ আমরা 150 টাকা করিয়া দিলাম করিয়াতেই এটা বিশাল গরিব রুগীর লাগি আর ইয়ে তবে স্যার আমি যতজন মরিজার সিলেট বিভাগের যত মানুষের সব সম্পৃক্ত ইয়ে আরি নিজের মাতৃভূমিটারে যদি একটু আমরা আগাইয়া নিতাম পারি তো ওটাই হইব আমরা সাকসেস ধন্যবাদ এনা বেগম আপনাদের অশেষ ধন্যবাদ আসলে আমরা তো অ্যাকচুয়ালি মৌলভীবাজার ডিস্ট্রিক্টের অনেক লোক যারা রেস্টুরেন্ট ক্যাটারিং ইন্ডাস্ট্রির সাথে খুব ইনভলভ আসলা বিগিনিং অনেক পয়সা আলা শুধু একজন হয় না আর পয়সা আলা থাকলে একজন করবে কেন কিন্তু আমরা একটা বিশাল কন্ট্রিবিউশন করি এখন যদি নতুন প্রজেক্ট হইলো হার্ট ফাউন্ডেশন আমরা করব ইনশাআল্লাহ যেটা মৌলভীবাজার অ্যাকচুয়ালি একজনের ডোনেশন করছিল আমার ক্লাসমেট তাই একজন ডাক্তার এই থান এই সম্পত্তিটা থান আসিল ডক্টর সুদেন্দু বিকাশ দাস খানু তাই এখন কানাডা সেটেল হয়েছেন আমার ক্লাসমেট আমরা একসাথে বড় হয়েছি ছোট্ট
তাই এই জায়গাটা দান করছেন। এখন যদি আমরা নেক্সট মুভ হইল, মৌলভীবাজার ফুলের শহর হইছে, মৌলভীবাজার ডায়াবেটিক হসপিটাল হইছে, চক্ষু হাসপাতাল হইছে, হার্ট ফাউন্ডেশন, মেডিকেল কলেজেরও দাবি আছে সামনে, এটাও হয়তো শেষ করতে হইব। আমার সময় একেবারে শেষ। সুপ্রিয় দর্শক, আপনারা যে জিকানা আছেন আশা করি ভালো থাকবা সুস্থ থাকবা, আশা করি আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন এবং আপনারা অনুষ্ঠান যদি ফেসবুকও দেখেন শেয়ার করবা বেশি বেশি করে। থ্যাংক ইউ সো মাচ, আর সব ভালো থাকবা সুস্থ থাকবা, আগামী মঙ্গলবারে আবারও দেখা হইব, সেম টাইম সেম প্লেস।